আজ 78 দিন আন্দোলনের পর যদি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টকে কেউ মনে করে যে তারা থ্রেড কালচারের সাথে যুক্ত এবং থ্রেড করছে, তাহলে আমার মনে হয় যে এই আন্দোলন যে আকুণ্ঠ সমর্থন পেয়েছে, সাধারণ মানুষ সমর্থন দিয়েছে, আমার মনে হয় সাধারণ মানুষকে ভুল প্রমাণিত করা হচ্ছে। জোর খেলা হচ্ছে এবং খেলার একেবারে প্রকৃতিটাই ঘুরে গেছে। জবরদস্ত খেলা চলছে এখন মাঠে ময়দানে জুনিয়র ডাক্তারদের মধ্যে। এতদিন জুনিয়র ডাক্তারদের লড়াইটা কি ছিল আমরা দেখেছিলাম, জুনিয়র ডাক্তার বনাম রাজ্য সরকার, জুনিয়র ডাক্তার বনাম মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার। আজ থেকে এই খেলাটা ঘুরে গেল, আজ থেকে এই খেলাটা হলো জুনিয়র ডাক্তার বনাম জুনিয়র ডাক্তার, থ্রেট কালচার বনাম হরর কালচার। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের মধ্যেই আজকে আবার একটা নতুন অ্যাসোসিয়েশন গড়ে উঠল, জুনিয়র ডাক্তার যারা ছিলেন সরকার বিরোধী, এবার হয়েছে সরকার পন্থী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পন্থী জুনিয়র ডাক্তাররা এবার আরো একটা সংগঠন গড়ে তুললেন এবং তারাও আন্দোলনে নামছেন এই হরর কালচারের বিরুদ্ধে। একদল জুনিয়র ডাক্তার থ্রেট কালচারের বিরুদ্ধে আন্দোলন করছে, আরেক দল জুনিয়র ডাক্তার হরর কালচারের বিরুদ্ধে আন্দোলন করছে। মাঝখান থেকে আমাদের অভয়া বা তিলোত্তমা আর জি করে নির্যাতিতা কোথায় গেলেন সেটাই এখন আজকে দাঁড়িয়ে আর খুঁজে পাচ্ছি না। কি হলো আজকে সবটা দেখাবো আপনাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন, শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এতদিন খেলাটা ছিল জুনিয়র ডাক্তার বনাম রাজ্য সরকার, জুনিয়র ডাক্তার বনাম মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এবার খেলাটা দাঁড়ালো জুনিয়র ডাক্তার বনাম জুনিয়র ডাক্তার, সেট কালচার বনাম হরর কালচার। আপনারা দেখেছেন ইতিমধ্যেই এতদিন ধরে আন্দোলন, টানা আন্দোলন দেখেছেন ফ্রন্টের যারা সামনে ছিল, কিঞ্জল নন্দ, অনিকেত মাহাতো, দেবাশিস হালদার, এই যে রুমেলিকা, এদের আন্দোলন দেখেছিলেন, থ্রেট কালচারের বিরুদ্ধে এদের আন্দোলন চলছিল। এবার আজকে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে আরো একটা নতুন অ্যাসোসিয়েশন তৈরি হলো জুনিয়র ডাক্তারদের তরফ থেকে। এখানে আবার এবার সরকারপন্থী জুনিয়র ডাক্তার শ্রী সৌরভ, অতনু, আনসারুল, এদের দাবি, এদের কি দাবি, এদের দাবি হচ্ছে জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করেছে তারা এই অভয়ের নামে টাকা তুলেছে। যে খবর আমি আমাদের আপনাদের আগের প্রতিবেদনে দেখিয়েছি কিভাবে বেশ 8টা অ্যাকাউন্টে প্রায় 4 কোটি টাকার উপর পড়ে রয়েছে, এবং আমার একটা ভুলও হয়েছিল, এই 9টা অ্যাকাউন্টের মধ্যে একটা পুরনো অ্যাকাউন্ট ছিল এবং আরো একটা অ্যাকাউন্ট ছিল যে নামটা আমি বলেছিলাম ফোর্থ পিলার, সেটা হচ্ছে একটা সংবাদ মাধ্যমের অ্যাকাউন্ট, আমার ছোট্ট ভুল হয়েছিল এবং সেই অ্যাকাউন্টটা এদের সঙ্গে জড়িত নয়, যেহেতু ওই একইভাবে হ্যাশট্যাগ করা ছিল তাই সেই অ্যাকাউন্টটা চলে এসছে, আমাদের ভুল হয়েছিল। কিন্তু কথা হচ্ছে এইবার কি খেলাটা সরকারের দিক থেকে ঘুরে জুনিয়র ডাক্তার বনাম জুনিয়র ডাক্তার শুরু হলো, কি অদ্ভুত ব্যাপার না? আর কি কি দেখলাম আমরা আজকে, আমরা দেখলাম এই যে শ্রী সৌরভ, অতনু, আনসারুল, যাদের বিরুদ্ধে এই থ্রেট কালচারের অভিযোগ করেছিল এই কিঞ্জল, অনিকে, দেবাশিস, রুমেলিকা, তারা আজকে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে তাদের নতুন অ্যাসোসিয়েশনের জন্ম দিল, নতুন সংগঠন জুনিয়র ডাক্তারদের নতুন সংগঠন তৈরি হলো। আগে চলুন প্রেস কনফারেন্সটা দেখে নি কি বলল। মনে করা হচ্ছে যে এটা তৃণমূলের সংগঠন, সরকারের পক্ষে সংগঠন, এবং এই যে সংগঠন, যে সংগঠনটার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন, সংক্ষেপে WBJDA। আগে যারা আন্দোলন করছিল তাদের নাম ছিল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, JDF, বনাম এখন হলো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন, WBJDA। কি বললো তারা আজকে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে, শুনুন আগে। যাদের সাথে কখনো সম্পর্ক নেই তাদের সাথে পর্যন্ত নাম জড়িয়ে দেওয়া হচ্ছে, এটার মানে কি? আমি WBJDF-কে একটা অনুরোধ করবো, এটা আমি বলতে চাই, কারণ অনেক কলেজে এমন এমন রিপ্রেজেন্টেটিভ হয়তো রয়েছে যাদের পূর্বে অনেক পাঁচ ক্রিমিনাল রেকর্ড আছে, তার মধ্যে একজন রামপুরহাটের শাহবাজ এবং আমাদের ডায়মন্ড হারবারে একজন রয়েছে সাধনী কুমিতা,
যিনি অলরেডি 2020 তে মলেস্টেশনের কেসে যুক্ত ছিলেন এবং তার একটা যে লেটার আছে সেটা আমাদের কাছে আছে আপনারা যদি চান আমরা পরে দিতে পারি কিন্তু তার সাথে তাকে সাসপেন্ড করা হয়নি এখন সে প্রাউডলি ট্রেড কালচারের এগেইনস্টে গলা তুলছে যে ট্রেড কালচার তাহলে আমাকে কি বুঝতে হবে যে প্রত্যেক কলেজে কিছু স্বার্থ মানুষ স্বার্থজীবীর জন্য নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য রাজনীতিকরণ করছে জিনিসটাকে এবং আমরা একটা কথাই বলতে চাই ট্রেড কালচার জিনিসটা এখন মার্কেটে খুব হাই চলছে এবং যে কাউকে বলে দিলাম আমরা ট্রেড কালচারের সাথে যুক্ত সেটাই হবে না এভিডেন্স লাগবে প্রুফ লাগবে তার এগেইনস্টে বলা উচিত এবং এই ট্রেড কালচারে যদি বলতে হয় তাহলে অনেক কর্তৃপক্ষ ট্রেড কালচারের সাথে অনেক বছর ধরে যুক্ত আছে এবার আমার একটাই কথা বলার যে আমরা অভয়া দিদির বিচার চাই আমরা সকলেই দিদির বিচার চাই আমরা কেউ রাজনীতিকরণ কখনো করতেও চাইনি করতেও চাইছি না এবং সত্যি বলতে গেলে এতদিনে যা বুঝতে পারলাম যে উল্টো দিকে শুধু লোকেরা ট্রেড কালচার বলে শুধু সবাইকে নিচে নামানোর চেষ্টা করে গেল শুধু নিচে নামানো আজকে হয়তো এত কিছু দরকারই পড়তো না যদি ট্রেড কালচার নামটাকে এরকম পথ ব্যবহার এত ব্যবহার না করা হতো আমি জানাতে চাই সবাই ট্রেড কালচারে অভিযুক্ত নয় তার থেকেও বড় কথা যেটা আমি বলতে চাই মিডিয়ার একটা ন্যারেটিভের দিকে আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ রইল যে আমরাই ট্রেড কালচারের শিকার আমরা কিন্তু ট্রেড কালচারে অভিযুক্ত নই এই যে কলেজে কলেজে যখন আন্দোলনটা গড়ে উঠলো আর কি করে প্রথম স্ট্যান্ডটা কিন্তু ছিল যে বদলা নয় বদল চাই এটা আমাদের সবার জিউমিডিয়ার প্রথম স্ট্যান্ড ছিল এটা রাজনৈতিক মতাদর্শ কারোর হতে পারে কিন্তু সবার একটাই উদ্দেশ্য ছিল যে ন্যায় বিচার হোক যা ভুল ভ্রান্তি আছে সেগুলো বাইরে আসুক যদি কোনো স্পেসিফিক গ্রোথ থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক তারপরে হঠাৎ দেখলাম কিছু উগ্রপন্থী মনোভাবাপন্ন লোকের জন্য এই আন্দোলনের মুখটা পাল্টে গেল হঠাৎ করে দেখা গেল 30 জনের নাম যাদের হয়তো পছন্দ না বা তাদের সাথে মতামত মিলছে না বা হয়তো তারা দাঁড়ালে তাদের কথা অসুবিধা হচ্ছে তাদের গলার কাটা হয়ে যাচ্ছে তাদেরকে দেখলাম হঠাৎ করে একটা লিস্ট পার করে প্রত্যেক কলেজে তাদের সরিয়ে দেওয়ার একটা চেষ্টা চালানো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন মনে করা হচ্ছে তৃণমূল পন্থী মানে সরকার পন্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের পন্থী এই জুনিয়র ডাক্তারদের সংগঠন এরা বলছে আমরাই তো হররের শিকার হরর কালচার হাসপাতালগুলোতে আমাদেরকেই বিনা কারণে সাসপেন্ড করে দেওয়া হয়েছে আদৌ আমাদেরকে কিছু বলার সুযোগ নেই আমাদের আমরা কি অন্যায় করেছি তার তো প্রমাণ হবে তবে তো সাসপেন্ড করা হবে তার আগেই আমাদেরকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে কলকাতা হাইকোর্ট থেকেও এই সাসপেন্ড রুখে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে রাজ্য সরকারের কাছে যাবে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার স্বাস্থ্য দপ্তর এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে যদি কেউ অন্যায় করে তাহলে তার শাস্তির বিধান দেবে রাজ্য সরকার এবং এই কমিটির রিপোর্ট রাজ্য সরকারের কাছে পৌঁছে গেছে আজকে এই শ্রী সৌরভ অতনু আনসারুল এরা বলছে আমাদেরকে উল্টে ভয় পাওয়ানো হয়েছে সেট কালচার বনাম হরর কালচার কি বলবেন এবার অন্যদিকে আজকে আবার এই জুনিয়র ডাক্তারদের তরফ থেকে যে গণ কনভেনশনের আয়োজন করা হয় সেখানে আবার রাজপথ না ছাড়ার ডাক দেওয়া হয়েছে অভয়া সুবিচারের দাবি তোলা হচ্ছে এবং সেখান থেকে অনিকেত মাহাতোরা কি বললেন শুনুন আপনারা গণতান্ত্রিক পরিসরে যে কেউ যে কোনো সংগঠন তৈরি করতে পারে ফলে সেই সংগঠন তৈরি করুক আজ 78 দিন আন্দোলনের পর যদি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টকে কেউ মনে করে যে তারা থ্রেড কালচারের সাথে যুক্ত এবং থ্রেড করছে তাহলে আমার মনে হয় যে এই আন্দোলন যে আকুণ্ঠ সমর্থন পেয়েছে সাধারণ মানুষ সমর্থন দিয়েছে আমার মনে হয় সাধারণ মানুষকে ভুল প্রমাণিত করা হবে তাহলে এইরকমের কোনো জায়গা নেই সাধারণ মানুষ দেখেছে আমরা কীভাবে আন্দোলন করেছি আমাদের যাবতীয় যা কিছু স্বচ্ছতার ব্যাপার আমরা সবটাই সামনে রেখেছি তাহলে এই জায়গা থেকে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে থ্রেড কালচার চালায় এটা অন্তত কেউ বলতে পারবে না আমরা যারা সাধারণ মানুষ তাদের খুব বিপদ জানেন তো কোন পক্ষ নেব সরকার বিরোধী পক্ষ জেডিএফ জুনিয়র ডক্টরস ফ্রন্ট নাকি সরকারের পক্ষ তারা আবার আজকে তৈরি করলো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন আসলে এই যে ইংরেজিতে একটা প্রবাদ আছে না হিস্ট্রি রিপিটস ইটসেলফ ইতিহাসের পুনরাবৃত্তি হয় আজকে আমরা দেখলাম ইতিহাসের পুনরাবৃত্তি হলো ইতিহাসটা কি জ্যোতি বসুর আমল তৎকালীন বামফ্রন্টের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আমলেও এই একই ঘটনা ঘটেছিল 1983 সালে সেখানে জুনিয়র ডাক্তারদের সংগঠন এবিজেডিএফ নিখিল বঙ্গ জুনিয়র ডক্টর ফ্রন্ট আন্দোলন করছিল তার পরের বছরই সিপিএম জুনিয়র ডাক্তারদের মধ্যে পাল্টা সংগঠন তৈরি করে এই আন্দোলনের বিরুদ্ধে একটা আন্দোলন করিয়ে দিয়েছিল যারা সরকারের পক্ষে আন্দোলন করেছিল 41 বছর আগে 1983 সালে যে ঘটনা ঘটেছিল জ্যোতি বসুর আমলে 2024 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তৃণমূলের আমলে সেই একই পথে হাঁটলো সরকার এবং তৃণমূল কংগ্রেস
এই রাজ্যের অনেকেই অনেক বিরোধী দলের নেতারা বলে থাকেন যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন বামফ্রন্টের সুযোগ্য শিষ্যা। অর্থাৎ বামফ্রন্ট যেটা করে গেছে 34 বছর ধরে সেটাকে একেবারে পিকে পৌঁছে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। বামফ্রন্ট শিখিয়েছে কিভাবে বাংলাদেশিদের অনুপ্রবেশকারীদের নিয়ে এসে এই রাজ্যে ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড যাবতীয় জিনিস ব্যাংকের খাতা খুলিয়ে ভোটার করে দিতে, যে ভোটে 34 বছর বাম সরকার এদেশে টিকেছিল, যাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন কে, এই মমতা বন্দ্যোপাধ্যায়। বেআইনি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এনআরসি চালু করার বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে লোকসভাতে স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন এই মমতা বন্দ্যোপাধ্যায়। 2011 বামেদের প্রতি অসন্তুষ্ট হয়ে অতিষ্ঠ হয়ে আমরা পরিবর্তনের সরকার এনেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছিলাম, তারপরেই অনুপ্রবেশ নিয়ে একেবারে চুপ। এখন কারা অনুপ্রবেশ করাচ্ছে? তৃণমূল কংগ্রেস, বামেদের সুযোগ্য শিষ্যা। যা যা করে গেছিল বামেরা সেটাকে একেবারে পিকে পৌঁছে দিয়েছে। বামেদেরা বলে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছিল, আপনারা দেখেছেন, সেটাকে একেবারে 100% করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা মন্ত্রীরা। সেই বামেদের যারা সবচেয়ে প্রিয় ছাত্রী, আমি বলছি না, বিরোধী দলের নেতারা বলে থাকেন, তিনি যে জ্যোতি বসুর আমলে যেটা বামেরা করেছিল, সিপিএম করেছিল, আরো একটা জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট খুলে দিয়েছিল, তাদের বিরুদ্ধে যারা আন্দোলন করছিল তাদেরকে থামাতে মমতা বন্দ্যোপাধ্যায় সেই একই কাজ করলেন, সেই একই কাজ করলেন। আর যে করে জুনিয়র ডাক্তার ফ্রন্টের ডাকা গণকনভেনশন যখন চলছে তখন কলকাতা প্রেস ক্লাবে আত্মপ্রকাশ করলো জুনিয়র ডাক্তারদের একটা পৃথক সংগঠন, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন। এরা ইতিমধ্যেই স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলেছে, এরাও আগামী কয়েকদিনের মধ্যে জোরদার আন্দোলন করবে এই হরর কালচারের বিরুদ্ধে, এই জুনিয়র ডাক্তার ফ্রন্টের বিরুদ্ধে, জেডিএফ এর বিরুদ্ধে আন্দোলন শুরু করবে। একদিকে থ্রেট কালচার, একদিকে হরর কালচার। থ্রেট কালচারে যারা 51 জন যারা জড়িত ছিল, জুনিয়র ডাক্তার ইন্টার্ন পড়ুয়াকে সাসপেন্ড করেছিল আরজিকরের অভ্যন্তরীণ কমিটি, পরবর্তীকালে কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দেয় এই সিদ্ধান্ত নেবার ভার রাজ্য সরকারের রয়েছে। যেমন আরজিকরের ইন্টার্ন অতনু বিশ্বাস বলেছেন, এটা কোনো তদন্ত ছিল না, এটা ছিল ক্যাঙ্গারু কোর্ট, কাদেরকে বিশ্বাস করবে সাধারণ মানুষ। বিভিন্ন অ্যাকাউন্টে টাকা ঢুকেছে 4 কোটি টাকা, আমরা আগের প্রতিবেদনে দেখিয়েছি। আরজিকরের ইন্টার্ন আতাউল রহমান দাবি করেছেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির এবার এই জুনিয়র ডক্টর ফ্রন্টের এই টাকা পয়সাগুলোর বিরুদ্ধেও তদন্ত করা উচিত। অনিকেত মাহাতো, যাদেরকে বলেছিলেন নটোরিয়াস ক্রিমিনাল, তাদের তরফ থেকে পরিষ্কার অনিকেত মাহাতোকে নাকি আইনি নোটিশ পাঠানো হয়েছে। 3 দিনের মধ্যে অনিকেত মাহাতোর সামাজিক মাধ্যমে মানে সোশ্যাল মিডিয়াতে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে মানহানির মামলা হবে। অনিকেত মাহাতো জানিয়েছেন এমন কোন নোটিশ তিনি এখনো পাননি। 1987 জুনিয়র ডাক্তার আন্দোলনের নেতা চিকিৎসক অমিতাভ চক্রবর্তী বলেছেন শাসকের স্লোগান মিলে যাচ্ছে। সেই সময়ে সিপিএম এর তৈরি করা সংগঠন বলেছিল আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা হাসপাতালে নৈরাজ্য তৈরি করছেন। এই এত বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি জুনিয়র ডাক্তারদের সংগঠন, কেন বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি, কারণ কলকাতা প্রেস ক্লাবে তৃণমূলের একজন মুখপাত্র ছিলেন, তিনি সবকিছু ঠিক করে দিচ্ছিলেন। এটা তৃণমূলের সংগঠন, মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী সংগঠন, আজকে বলছে জুনিয়র ডাক্তাররা হাসপাতালে নৈরাজ্য তৈরি করছেন। এখন আন্দোলনটা হচ্ছে এই জেডিএফ ভার্সেস এই অ্যাসোসিয়েশন, কি অদ্ভুত অবস্থা, কি অবস্থা! জ্যোতি বসুর আমলে যে জিনিসটা দেখেছিল এই রাজ্যের মানুষ, এত বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সেই একই জিনিস আবার দেখছে এই রাজ্যের মানুষ, তাহলে মানুষ কি করবে? সাধারণ মানুষের অধিকাংশ তো এতক্ষণ এই জেডিএফ জুনিয়র ডক্টর ফ্রন্টের পাশে ছিল, এবার হয়ে গেল জুনিয়র ডাক্তারদের অ্যাসোসিয়েশন। মানুষ এবার কার পক্ষ নেবে? সরকারের পক্ষে থাকা জুনিয়র ডাক্তাররা না সরকারের বিরোধী জুনিয়র ডাক্তাররা? এটা পরিষ্কার, এবার এই ডাক্তাররা এতদিন নিজেদের অদলীয় রাখতে পেরেছিল, কিন্তু এবার মানুষের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে যে সিপিএম বনাম তৃণমূলের লড়াই চলছে, কিন্তু এই রাজ্যের বিরোধী দল বিজেপি তাদের জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট কোথায়? যারা 39% ভোট পাচ্ছে এই রাজ্যের মানুষের, সিপিএম যেখানে 3-4% হয়ে গেছে, তাদের ফ্রন্ট রয়েছে, এত বড় লড়াই লড়ছে, সেখানে এই রাজ্যের বিরোধী দল বিজেপির জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট কোথায়? বিজেপির জুনিয়র ডাক্তারদের ফ্রন্ট মাঠে নামলে একেবারে ষোলকলা পূর্ণ হয়ে যেত, সিপিএম বিজেপি তৃণমূলের লড়াইটা আমরা বাড়িতে বসে জম্পেশ করে দেখতে পারতাম। কিন্তু অবয়া তিলোত্তমা, যে আরজি করে নির্যাতিতার জন্য আমরা সাধারণ মানুষ এই জুনিয়র ডাক্তারদের সাপোর্ট করেছিলাম, রাত জাগাকে সাপোর্ট করেছিলাম, নবান্ন অভিযানকে সাপোর্ট করেছিলাম, যতগুলো আন্দোলন এই সরকারের বিরুদ্ধে হয়েছিল প্রত্যেকটাকে আমরা সাপোর্ট করেছিলাম, আমরা কোথায় যাব? অভয়ের বিচার কোথায় যাবে? তিলোত্তমার বিচার কোথায় যাবে? আরজি করে নির্যাতিতার বিচার কোথায় যাবে?
সিবিআই কি বলতে পারবে যে এই প্রমাণ লোপাট কারা করেছিল? তারা সুপ্রিম কোর্টে বলেছে 5 দিনে প্রমাণ লোপাট হয়ে গেছে। কারা প্রমাণ লোপাট করলো, তারা কারা, কোন কোন বড় বড় মাথা আরজি করেন এই থ্রেট কালচারে যারা জড়িত তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করলো সিবিআই, কেন তাদেরকে সামনে আনছে না? প্রশ্ন কিন্তু আমরা করে যাব, কারণ আমরা কিন্তু এখনো অভয়া পক্ষতেই আছি, আমরা এখনো তিলোত্তমার পক্ষেই আছি, আমরা এখনো আরজি করেন নির্যাতিতার পক্ষেই আছি। আমরা কিন্তু বিচারটা চাইব, কারণ আমরা জানি যে আপনারা যাদেরকে এতদিন হিরো হিরোইন বানিয়েছিলেন তারা শুধুমাত্র আরজিকর কাণ্ডে ফুটেজ খেতে এসেছিল, তারা কামদুনিতে ছিল না, তারা উলুবেরিয়ায় ছিল না, তারা হাসখালিতে ছিল না, শুধুমাত্র আরজিকর কলকাতায় সুপার স্পেশালিটি হাসপাতাল যিনি মারা গেছেন একজন ডাক্তার শুধুমাত্র ফুটেজ খেতে এখানে এসেছিল। এরপরেও আরো ঘটনা ঘটেছে, অনেক ঘটনা ঘটেছে, কৃষ্ণনগরে দেখেছেন আপনারা কি হয়েছে, কোথাও আমরা আর প্রতিবাদীদের পাইনি। আপনারা এবার যখন হিরো হিরোইন ঠিক করবেন, নিজেদের নায়ক নায়িকা ঠিক করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করবেন, একবার ভেবে নেবেন যে যাকে আপনারা হিরো বানাচ্ছেন আগের আন্দোলনগুলোতে ছিল নাকি পরে যে ঘটনা ঘটবে সেই আন্দোলনগুলোতেও থাকবে। আর বোকামি করবেন না, নিজের হিরো নিজেরা পছন্দ করুন, কার পক্ষ নেবেন? জুনিয়র ডক্টর ফ্রন্ট, অনিকেত মাহাতো, কিঞ্জল নন্দ, দেবাশিস হালদার, তাদের পক্ষ নেবেন নাকি তাদের বিরুদ্ধে এবার যারা অভিযোগ করছে, যদিও তারা বুঝতেই পারছি মমতাপন্থী, এই এদের অভিযোগ নেবেন? সবার অভিযোগ শুনতে হবে না, তাই সবার অভিযোগ শুনুন, এই প্রতিবেদন দেখুন এবং ঠিক করুন কোন পক্ষে যাবেন। পক্ষ নেওয়াটা এই মুহূর্তে অত্যন্ত দরকার, কারণ আমাদের রাজ্যে এই মুহূর্তে নিরপেক্ষ বলে কিচ্ছু হয় না। কি বলবেন আপনারা, খেলা জমে উঠেছে, খেলা হবে? এই প্রতিবেদন যদি ভালো লাগে বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।